আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। অনেকদিন, বেশ কয়েকদিন আগেই বৃষ্টি হচ্ছিল, তখনই ভিডিওটা করা, সেদিনের ব্লগ। বাচ্চার অসুস্থতার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি, তো এর মধ্যে একটা সারপ্রাইজও চলে আসছিল যেটা ভিডিওর মধ্যে বলে দেব। তো বাচ্চা অসুস্থ ছিল, ওর জন্য বাচ্চার জন্য আর কি ওষুধ নিলাম, ওষুধ নিয়ে ওর জন্য কিছু খাবার কিনে নিলাম। জ্বর হয়েছিল যার জন্য কিছু খেতে পারছিল না, তাই কিছু হালকা খাবার নিয়েছিলাম ওর জন্য, যেন অল্প হলেও খেতে পারে। ও ওয়াফেলটা একটু বেশি লাইক করে। তারপর এই ওয়াফেলে আসলাম, এটা নতুন করেছে, দোকানটা ভালোই ছিল, তো ওর জন্য কিছু ওয়াফেল নিয়ে দেন আমরা এখান থেকে। তার অপোজিটে খানাস আছে, সেখানে গেলাম, সেখান যে তার জন্য কিছু চিকেন নিলাম, চিকেন টোটস আছে, এটা একটু ও টেস্ট করে খায়, ওর ভালো লাগে, নিয়েছিলাম যদি খায়। তারপরও ও খেতে পারেনি, শুধু ওয়াফেলই খেয়েছিল। সারপ্রাইজটা হচ্ছে যে আমার শাশুড়ি হঠাৎ করে সেদিন 4 তারিখে চলে আসছে, হঠাৎ করে কি উনি যখন ফ্লাইটে বসছেন, এয়ারপোর্টে ছিলেন, ফোন দিয়েছিল আমাকে। আমার হোয়াটসঅ্যাপের কিছু প্রবলেমের কারণে আমি দেখতে পারিনি ওনার ফোন কলস। তো আমি রান্না করছিলাম, এরই মাঝে দেখি যে আমাদের গেটে নকের আওয়াজ, আমি গেছি যে দেখি যে আমার শাশুড়ি, ওনাকে দেখে পুরাই শকড হয়ে গেছিলাম। দেন কান্নাকাটির অন্যরকমই একটা পরিবেশ হয়ে গেছিলো। তো অনেক খুশি হয়েছে ওনাকে দেখে, যে উনি অনেক, মানে উনি গত বছর গিয়েছিলেন সেপ্টেম্বর মাসে, তারপরই চলে, মানে আসার জন্য অনেক পাগল হয়ে গেছিলো, পারছিল না বাচ্চাদের ছেড়ে থাকতে, তার নাতিনদের ছেড়ে থাকতে। তারপরে তো শত কষ্ট করে উনি চলে আসছেন, অনেক খুশি হয়েছি। ইভেন আমার মেয়ে আলিনাও ওকে, মানে আমার শাশুড়িকে দেখে শকড হয়ে গেছে। আর ওর জ্বরটা মূলত আমার, আমরা যতটুকু মনে করি ওর দাদুকে দেখে শকড হয়ে ওর জ্বরটা চলে আসছে। তো তারপর ওই ওর দাদুর কাছেই ছিল, আমাদের সাথে আর আসে নাই, দাদুকে পেয়ে আর আসে নাই। দাদুও বলতেছে যে ওকে রেখেই যাও, যেহেতু বাহিরে অনেক বৃষ্টিও হচ্ছিল সেদিন। তারপরেই তো ওকে রেখে আমি আমার হাজবেন্ড, ওর জন্য মেডিসিন নিলাম, আর ওর জন্য কিছু খাবারও নিয়ে নিলাম, যেন কিছু একটা হলেও খায়। আমার শাশুড়ির জন্য নিয়েছিলাম, মিলিয়ে ঝুলেই নিয়েছিলাম সবার জন্য। বৃষ্টি হচ্ছিল বাহিরে অনেক, প্রচুর বৃষ্টি হচ্ছিল, আবার থামছিল, আবার হচ্ছিল, এই অবস্থা ছিল। তারপর মেনু দেখে অর্ডার করে নিলাম। এখানে যে বাচ্চাটা খেলা করছিল আমার দেখতে খুবই ভালো লাগছিল, আর আমি আমার মেয়েটাকে খুবই মিস করছিলাম, যে আমি ওকে ছাড়া, ওকে ছাড়া আসতে আমার একটুও ভালো লাগে না, ওকে ছাড়া কোথাও যেতেও আমার ভালো লাগে না, আর একা খেতেও আমার ভালো লাগে না ওকে ছাড়া। ওরে আমি মিস করতেছিলাম, মানে বসেছিলাম আর আমার হাজবেন্ডকে বারবার বলছিলাম যে ভাল লাগছে না আলিনাকে ছাড়া। ও বলতেছে যে হ্যাঁ, ওরে ছাড়া ভালো লাগে না এখন কোথাও বের হইতে খাইতে। তো অর্ডার দিয়ে এসে বসেছিলাম অনেকক্ষণ, বেশিক্ষণ না, দেন খাবার চলে আসছিল। ওদের কোল্ড কফিটা অনেকই মজা, খুবই ভালো লাগে ওদের কোল্ড কফিটা, আর চিকেন টোস্টটাও ভালো লাগছে, আর স্যান্ডউইচটা তো অনেকই ভালো লাগে, আমার হাজবেন্ডের অনেক ফেভারিট স্যান্ডউইচটা। দেন খাওয়া দাওয়া শেষ করে বাচ্চার জন্য নিয়ে গেছিলাম, কিন্তু ওর জ্বর ছিল আর খেতে পারে নাই। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম, প্রচণ্ড বৃষ্টি ছিল, কিছুক্ষণ ওয়েট করে দেন রিক্সা নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।